আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আজকে ভিডিও করলাম, আসলে ভিডিও করা হয় নাই মনে হয় এক সপ্তাহ। ও মা, ব্যথা পাচ্ছে, দেখেন ছোটটা কেন কেন কিসে। এই তো আজকের ব্লগটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে আপনার গরুর মাংস আর করিজা একসাথে রান্না করতেছি। তারপরে এখানে শুটকি এখনের জন্য, আরো অনেক কিছু রান্না করতে হবে আজকে। আমার কাজিনকে দাওয়াত দিছি, বাইরে অনেক গরম, সেই গরম পড়তেছে আজকে প্রায় 4-5 দিন ধরে, প্রায় 95, 96, 93 এভাবে গরম পড়তেছে। ঠিক আছে, তাহলে আমার সাথে থাকেন, দেখেন কি করি আমি। আমার আফরাজ চিকেন বন খাচ্ছে, প্রিন্স চিকেন বন গুলো আমার খালাম্মা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আমার রিলেটিভরা সবাই আসছে আমাদের আশেপাশে। আমার খালা আজকে যাকে দাওয়াত দিছি হচ্ছে আমার চাচাতো বোন, আমার পাশে বাসায় মুড়ি ঘুরে চলে আসছে। তো প্রিন্স, আব্বু দেখি প্রিন্স কি খাই, এটা কি বার্গার? আফরাজ, হোয়াট ইজ দিস? চিকেন বন। চিকেন বন, আপুকে থ্যাংক ইউ বলো একটা। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার সকালের নাস্তা, এটা চা, এটা হচ্ছে আলু ভাজি। আমি উপরে একটু করে মাংসের ঝোল নিয়েছি ট্রাই করার জন্য, দেখি কি হয়, কিরকম হয়। সে বলতেছে স্পাইসি স্পাইসি। কেন স্পাইসি? নাস্তা করবো, আমার বড় ছেলে অর্ধেক খাই চলে গেছে, খাবে না, পেট ভরে গেছে। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ, চা খাবো। চা খাওয়ার পর আমার অনেক কাজ আছে, রান্না বান্না তো করছি, বিফ করছি, চিকেন রান্না করতে হবে, তারপরে মাছ রান্না করব, সবজি একটা করব, দেখি যে ফাঁকে ফাঁকে টাইম পেলে আপনাদেরকে দেখাবো। নাস্তা করার পরে এই তো আস্তে আস্তে সব রান্না করতেছি, নাস্তার পরে বুঝুন তো বাচ্চা কাচ্চা আছে, এক হাতে সব কাজ, গোসল করাইতে হয় বাচ্চাদেরকে, জোরে নামাজ কালাম পড়লাম, এখন জালি কাবাব করবো। আমার বাসায় আবার আমি কোনো মানুষ মানে মেহমান দাওয়াত দিলে জালি কাবাব, এটা করি সবার নাকি অনেক মানে পছন্দ, মজা হয়। এটা হচ্ছে আপনার চিকেন কিমা, আর এখানে হচ্ছে আপনার ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আমি, দুইটা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, আর এটা হচ্ছে আপনার কাবাব মশলা, আর ব্রেড ক্রাম দিব। আসলে এক হাত দিয়ে অনেক কষ্ট হয়, আমার হাজব্যান্ড থাকলে ও অনেক হেল্প করে আমাকে। এখানে আমি লবণ দিছি, স্বাদ মতো দিবেন আপনারা, আমি এখানে সবটুকু দিয়ে দিব, সবগুলো একটা কিছু রাখবো না। যেহেতু এটা জালি কাবাব, এক
হয়ে গেল। এটা আমি রাত্রে ভাজবো, যখন ভাজবো তখন আপনাদেরকে আবার দেখাবো। একটা জিনিস ভুলে গেছি, ব্রেড ক্রাম দিয়ে আমি এখন কিন্তু ভালো করে এটা মাখতে হবে। আমি ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি, তারপরে মাছ রান্না করব, চিকেন রান্না করব, চিংড়ি মাছ রান্না করব। দেখি একটা একটা দেখাই আপনাদেরকে। আমার মাখা শেষ, আমি এটা পেপার দিয়ে, এখন প্লাস্টিক পেপার, র্যাপিং পেপার দিয়ে আমি এটা রেস্টে রেখে দিব ফ্রিজের মধ্যে। এটা রাত্রে ফ্রাই করব, তখন দেখাবো। হচ্ছে মিগেল মাছ আর টমেটো, পেঁয়াজ, আমি এখানে লবণ, ধনিয়া, না সরি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে এটা মেখে আমি আগে ফ্রাই করবো। ফ্রাই করার পরে তারপরে আমি টমেটো দিয়ে ঝুল করে রান্না করবো, এটা অনেক মজা হয়। সবাই এভাবে রান্না করে, তবু আমার এটা যেহেতু ব্লগ আমি শেয়ার করতেছি সবার সাথে। অনেক দিন ভিডিও করা হয় না, অনেকজন আমাকে কমেন্ট করছে যে আমি কেন ভিডিও করতেছি না। আসলে এমন গরম পড়তেছে যে কিচেনে আসতে ভয় লাগে, কিন্তু আসতে তো হয়। দেখেন আমার মাছ ফ্রাই করে ফেলছি আমি, পেঁয়াজ আমি চুলার মধ্যে তেলের মধ্যে দিয়েছি, পেঁয়াজ এখনও এখানে কোনো লবণ দিচ্ছি আমি স্বাদ মতো, এখানে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া, অনেক মজা হয় তত তো রান্না করে। সামান্য গরম পানি, এরপর আমি এটা ঢেকে দিচ্ছি, হয়ে যাবে 10-15 মিনিট লাগবে জাস্ট টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার হাজব্যান্ড গেছে কোথায় যায় না, এখনও চিকেন আর চিংড়ি মাছ এখনও আনে নাই। দেখেন এখন রান্না করতেছি চিংড়ি মাছ, পাঁচটা বাজতেছে, আমার হাজব্যান্ড আসতে দেরিতে। কি করতেছো তোমরা? দেখেন প্রিন্স মারে না, জুহান আপ্রাস যা, জুহান তুমি ওখানে যা বসো। সালাম দেন তো আপনার।
করলাম দেন। আসসালামুয়ালাইকুম। এটা হচ্ছে আমার চাচি বানাইছে নাস্তার জন্য পিজা। তুই আমার কাজিনদেরকে আসতে বলছি রে, দেখেন লুক। আর একটা করতেছে আমার চাচি, দেখেন ওভেনে না চুলার মধ্যে বানাচ্ছি আমরা সবকিছু। সবাই আমাকে কষ্ট করে ওভেন ওভেন আমাদের আছে না, কিন্তু ওভেনে করি না, ওভেন আমার থেকে ঝামেলা লাগে। চিকেন এখনো রান্না করি নাই, চিকেন আর ভাত। এটা হচ্ছে আঙ্গুরের আচার, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে জালি কাবাব, চিকেন, বিফ, মিগেল মাছ, ভাত, এই আর কি। আমি এগুলো কোনো কিছু করার সময় অনেক কিছু দেখাইতে পারি নাই, কারণ বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে। আমার আব্বু, আমার কাজিন, কাজিনের হাজব্যান্ড, ওকে তাহলে